রাজধানী মগবাজার বিস্ফোরণে নিহত হয়েছেন জয়পুরহাটের ডক্টর খয়বরের একমাত্র ছেলে রুহুল আমিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ গোটা পরিবার। দুবছরের একমাত্র কন্যা সন্তানের বাবা রুহুল আমিনের মৃত্যু পরিবারটিকে যেন অকুল সাগরে ফেলেছে। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকীর তথ্য ও ছবিতে রিপোর্ট। আর কিছুদিন পরই ঈদে বাড়ি আসার কথা ছিল নোমানের, এলেন ঠিকই তবে লাশ হয়ে। রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান ঘটনাস্থলেই নিহত হন। নোমান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে রহমান অ্যাসোসিয়েট নামে একটি কোম্পানিতে যোগ দেন। রবিবার অফিস শেষে শান্তিবাগ এলাকায় বাসায় ফিরছিলেন নোমান। মগবাজার এলাকায় পৌঁছার পর প্রচণ্ড বিস্ফোরণে ছাদ ভেঙে অন্যদের মতো তিনিও ঘটনাস্থলে মারা যান। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকাতুর বাবা এখন দিশেহারা। নোমান বিয়ে করেছিলেন 3 বছর আগে। রুবাইয়া জান্নাত নামে তার 2 বছরের একটি কন্যা শিশু রয়েছে। 7:30 সময় অফিসে। তিনি খুবই শান্ত, ভদ্র ও মেধাবী ছেলে ছিলেন বলে জানান এলাকাবাসী। ও খুবই ভালো ছেলে ছিল, তার এই অকাল মৃত্যুতে তার পরিবার এখন অনেক ক্ষতিগ্রস্ত। সোমবার বিকেলে নোমানের দাফন হয় পারিবারিক কবরস্থানে। বাংলাভিশন নিউজ ডেস্ক।